হাশরের মাঠে বিচার হবে নাকি? বিচার হবে কর্ম অনুসারে বাদী মোনামা, বিচার হবে কর্ম অনুসারে, আরে বিচার হবে কর্ম অনুসারে বাদী মোনামার, বিচার হবে কর্ম অনুসারে। তুমি কি করলা, তোমার আমল নামায় কি রয়ে গেল? আল্লাহ তাআলা বললেন ফামাই আমাল মিসকালা দাররাতিন খায়রা ইয়ারা ওমাই আমাল মিসকালা দাররাতিন শাররা ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করো আমার আল্লাহ তাআলা দেখায় দিব, এক বিন্দু পরিমাণ যদি নেক বদ আমল করো আল্লাহ তাআলা তাও দেখায় দিব। যদি কোনো ব্যক্তি এক বিন্দু পরিমাণ নেক আমল নিয়ে কবরে যেতে পারে সরিষার দানা পর্যন্ত হলেও আল্লাহ তাআলা দেখায় দিব। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে মরণ আসবে, হিসাবও হবে। তাহলে জান্নাত তো আল্লাহ বানাইছে, জাহান্নাম বানাইছে নাকি? জান্নাতে আগে যাবে কে? জানার দরকার আছে না নাই? জান্নাতে আগে যাবে কে? প্রশ্ন রাখতে পারে না। তাহলে জান্নাতে আগে যাবে কে? আচ্ছা পুরুষদের ভিতর আগে যাবে কে একটু বলেন তো, কেউ বলতে পারবেন না? পুরুষদের মধ্যে জান্নাতে আগে প্রবেশ করবে কে? হ্যাঁ আল্লাহ একবার বল, না জানলে জানতে হবে নাকি বল? আল্লাহ রাসূল যখন মিরাজে যায়, আল্লাহ রাসূল যখন মিরাজে যায়, এই কিতাবের নাম উল্লেখ করা হয় আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত। আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে আল্লাহর নবী চতুর্থ আসমানে যায় এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, এমন একজন নবীর সাথে সাক্ষাৎ হলো যেই নবীটা জান্নাতের বারান্দা দিয়ে শুধু দৌড় পারতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার নবী দেখে এমন একজন ব্যক্তি জান্নাতের বারান্দা দিয়ে শুধু দৌড় পারে। আমার নবী পিছন দিকে দিকে দেখে গো, ইদ্রিস নবী দৌড়াইয়া দৌড়াইয়া পেরেশানি হইয়া আমার নবীরে দেইকা সালাম দিয়া, ইদ্রিস নবী কয় ইয়া রাসূল আল্লাহ নবী ও ও মায়ার নবীজি, আমার নবী কয় তুমি কে? ইদ্রিস নবী কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমি এক বছর নই গো নবী, দুই বছর নয়, আমি শত শত বছর ধইরা অপেক্ষা করি নবী গো, আপনাকে দেখার জন্য আমি পাগল হয়া রইছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমসা পাই। নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমসা পাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই, অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায়ো। আমরা নবী নবী কইরা মজা পাই। আল্লাহু আকবার ক। ইদ্রিস নবী কয়া রাসূল আল্লাহ নবী গো, আপনাকে দেখার জন্য আমি
ফেরিস শত শত বছর দইরাই অপেক্ষা করতেছি আমার নবী কয় ভাই দিরিস তুমি জান্নাতের বারান্দা দিয়া ঘুর পারো দূর পারো এই দরজায় টুকা দাও ওই দরজা খোলা হয় না আর এক দরজায় টুকা দাও ও ভাই দিরিস রে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারো না ইদ্রিস নবী কান্দে আর কয় প্রেমের আগুন এই জলে দ্বিগুণ রে দয়াল এই জল দিলে নিবে না প্রেমের আগুন এই জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না কলঙ্কের গোসোনা প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল প্রেম তো মরে না হাইরে প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল প্রেম তো মরে না প্রেমের আগুন এই জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ওরে সালাউদ্দিন প্রেম করিয়া কলঙ্কের গোসোনা প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল প্রেম তো মরে না প্রেম হাসায় প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা প্রেম হাসায় প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা ওরে সালাউদ্দি হইছে রে দেওয়ানা ওরে নবী নবী কইরা সালাউদ্দি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল প্রেম তো মরে না হাইরে প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল প্রেম তো মরে না ইদ্রিস নবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনের ভিতরে আগুন জ্বলে আমার নবী কয় ভাই ইদ্রিস কি এমন সালা সন্ত না তোমার ভিতরে তুমি বলো ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো আমি যেই জান্নাতের দরজায় যায় ঠুকা মারি গো নবী ভিতর দিকে যাবা বাসে কে গো আপনি কে আমি বলি আমি ইদ্রিস নবী ভিতর দিকে উত্তর আসে এই দরজায় ইদ্রিস নবীর জন্য খোলা যাবে না আমি বললাম কার জন্য এই জান্নাত রাখছো ভিতর থেকে জবাব আসে এই জান্নাতটা আমার আল্লাহ রিজার্ভ কইরা বানাইছে আমি বললাম এই জান্নাত আবার কার জন্য রিজার্ভ হইল ইয়া রাসূলুল্লাহ নবী গো জান্নাতের ভিতর দিকে জবাব আসে এই জান্নাতটা আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ বাজেট কইরা বানাইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কই ভাই দিরিস রে ও ও ভাই দিরিস তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করলা না আমি প্রবেশ করতে পারবো নি ইদ্রিস নবী কয় রাসূলুল্লাহ নবী গো
এই জান্নাতে আপনার জন্য প্রতিটা জান্নাতে খোলা, আপনি মন চাইলে যেই জান্নাত ইচ্ছা সেই জান্নাতের ভিতর প্রবেশ করতে পারবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর জন্য জান্নাত পাগল রে, এ বেতবাড়িবাসীরা আমার নবীর নাম জান্নাতের দরজায় লেখা, আমার নবীর নাম জান্নাতের হুরুদের চোখের সাথে লেখা, আমার নবীর নাম জান্নাতের গাজার পাতের পাতায় পাতায় লেখা গো। এমন নবীর পাইলাম যেই নবীর জন্য সবাই পাগল, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতর বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমার নবী হইল তামাম জাহানের রহমতই গো। আমার আল্লাহ বললেন ওমার সালনা কাইল্লা রহমাতাল লিল আলামিন, আমি রহমত কইরাই আমার নবীর বাড়াইছি। আমার নবী হইল রহমতের নবী। এ আমার বেতবাড়িবাসীরা গো, এই রহমতি নবী মসজিদে যাইয়া রে, খেজুর গাছের কাটে কাটা সেই খেজুর গাছের সাথে হেলান দিয়া আমার নবী আলোচনা করে, এত মধুর কথা বলে গো। আমার নবীর কথা সবাই বুঝতে পারে, পশু পাখি বুঝতে পারে, গাছ তরুলতা সবাই বুঝতে পারে। আমার নবী পাথরের উপরে পা রাখলে পাথর কয় আমার জীবন দন্ড গো। আমার নবী জমিনের উপরে যাই জমিনের উপরে পা রাখে গো, ওই জায়গাটা বলে আমার জীবন ধন্য। আমার নবী যে জমিনের যে জায়গাটায় পায়খানা মুবারক করত গো, জমিন বলে আমার নবীর পায়খানা মুবারক, আমি জমিনের জন্য খাবার ছিল। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। এত পাগল রে এই নবীর দরবারে গো। একজন মহিলা আয়েশা কয় ইয়া রাসূলাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি নবী যদি অনুমতি দিতেন গো নবী, ও মায়ার নবীজি আপনি সেই খেজুর গাছের ডালের উপরে তক্তার উপরে বইসে আলোচনা করেন গো নবী, আমার মনে চায় এর চাইতে একটা সুন্দর যদি একটা মেম্বার দেওয়া হইতো কত সুন্দর লাগতো। ইয়া রাসূলাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি লক্ষ্য করে দেখেন পিছনে কি দেখা যায়, আপনি দেখেন আমাদের পিছনে যতগুলো মানুষ বইছে গো নবী, এই মানুষগুলো পিছনে যারা বইছে গো নবী তারা তো আপনার মনের মতো কইরা দেখতে পারে না, তারা তো আপনার মন খুইলা দেখতে পারে না। আপনি নবী আলোচনা করেন পিছনে দূরবর্তী জায়গায় যারা বইছে গো, তারাই আপনাকে ক্লিয়ার ভাবে দেখতে পারে না। এইবার আমার নবী কয় হো মা তুমি কি এমন কথা বলতে চাও, ওই মহিলাটা কয় নবী গো আমি আপনাকে এত ভালোবাসি, লাই উইন হাত কো হাতা কোনা হাব্বাই লাই হিমি ওয়ালিদি ওয়ালা দি ওয়াল্লা সাজো মাইনে। ইয়া রাসূলাল্লাহ নবী গো, নবী গো, নবী গো, আমার জীবনের চাইতে গো আমি আপনাকে বেশি ভালোবাসি। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার নবী কয়বাপ তোমার মনে কি চাই এই মুহূর্তে তুমি কি করতে চাও ওই মেয়েটা কান্দে আর কয় নবী গো পিছনে যারা বইছে গো নবী ওই ব্যক্তিরাই আপনারে মনের মতো দেখতে পারে না আমিও পিছন দিকে থেকে লক্ষ্য করলাম আপনার চেহারা মুবারকটা দেখতে পারি না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চেহারা মনের মতো না দেখতে পারলে কলিজাটা জুড়াই না আমার মনের আগুন তো থামানো যায় না পুরা আয়ঙ্গ দেখাই কারে দয়াল সার পুরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে রি বেদনা পুরা অঙ্গ দেখাই কারে দয়াল সার পুরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে রি বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলা আম শুনোয়ানায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা বুঝলাম না তার প্রেমের দ্বারা গো আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো দয়াল বুঝি না আই প্রেমের লয়া আমি সব তোর মন পাইলাম না আর কি আছে জানা এইবার মেয়েটা কয় নবী গো ও ও মায়ার নবীজি পিছনের মুসল্লিরা আপনার মনের মতো দেখতে পারে না পিছনের মুসল্লিদের মনের ভিতর অনেক কষ্ট গো নবী তারা নয়ন বইরা আপনারে দেখতে পারে না নবী গো আপনি নবী যদি অনুমতি দিতেন গো নবী আমার বাড়িতে রাজ মিস্ত্রি রয়ে গেছে কাঠ মিস্ত্রি রয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো এত সুন্দর কাঠ মিস্ত্রি আমার ঘরের ভিতর রয়ে গেছে গোলাম নবী গো আপনি নবী অনুমতি দিলে মনের মতো কইরা একটা মেম্বার বানানো হইব আমার নবী বললেন মা গো ও দোনাট্য ব্যক্তি মা আমি তোমারে অনুমতি দিয়া দিলাম চিকার মেরে কন্যা আল্লাহু আকবার মেয়েটা যখন অনুমতি পাইছে ওই মজলিসের ভিতরেই মেয়েটা তার গোলামকে বলতেছে দেরি করো না আমার নবী অনুমতি দিছে তাড়াতাড়ি যাও একটা মনের মতো কইরা এত সুন্দর করে বানাইবা যে তোমার এই মিস্ত্রির অভিজ্ঞতার ভিতরে সব চাইতে বেশি সুন্দর করে নকশা দিয়া আমার নবীর জন্য একটা মিম্বার বানাইবা জোরে কল সুবহানাল্লাহ এটা কিন্তু পুরুষে দেয় নাই মহিলা দিছে কে দিছে জোরে কল মহিলাদের ভিতর থেকে সর্বপ্রথমে হাত বাড়াইয়া দিছে দেখেন তাহলে মহিলারা কত ভালোবাসে
আর আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর কাছে যায়া বলতাছে আব্বা আমি একটা জিনিস জানতে চাই আমি একটা জিনিস জানতে চাই একটা প্রশ্ন করবে কি করবে প্রশ্ন আল্লাহ রাসূল বলেন কেমন প্রশ্ন করতে চাও ফাতিমা কয় ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসা আহলি জান্নাত কি হাদিস আছে না ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসা আহলি জান্নাত ফাতিমা কয় আব্বা গো ও বাবা আমি ফাতিমা জান্নাতের মহিলাদের সর্দারিনী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ফাতিমা কয় আব্বা গো ও বাবা আমার সার্টিফিকেট দিয়া দিছাও এই মুহূর্তে আমি জানতে চাই আব্বা গো আমি ফাতিমা জান্নাতের মহিলাদের সর্দারিনী আমি তো জান্নাতে যাব সবার আগে গো আব্বা ও বাবা আমার জান্নাতের সখী হইব কে আমার জান্নাতের সাথী হইব কে আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা তুমি জান্নাতের মহিলাদের সর্দারিনী এটা সত্য কিন্তু তুমি আগে জান্নাতে যাইতে পারবা না তোমার আগে একটা মহিলা যাইব আল্লাহু আকবার আমার নবীর আগে একটা মহিলা ফাতিমার আগে জান্নাতে যাবে এবার ফাতিমার কি ভালো লাগবে হ্যাঁ ফাতিমা চিন্তা করতে হায় হায় আমার আগে আবার কে জান্নাতে এটা কি সম্ভব যার ব্যাপারে সার্টিফিকেট আছে আর যে ব্যক্তিটা ফাতিমার আগে জান্নাতে যাবে ওনার তো কোনো সার্টিফিকেট নাই ওনার সার্টিফিকেট নাই দলিল নাই বন্ধুরা রে আমার এইবার ফাতিমা কয় আব্বা গো ও বাবা এই মুহূর্তে তুমি আমার কি শুনাইলা রে বাবা আমার ব্যাপারে দলিল আছে গো আব্বা তুমি বলো যাও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসা আহলি জান্নাত বাবা গো আমি যদি জান্নাতের মহিলাদের সর্দারিনী হইয়া থাকি গো আব্বা জান্নাতে যদি আগে প্রবেশ করতে হয় মহিলাদের মধ্যে আমি তো আগে যাইতে চাই আমার আগে যে যাইবে সে কি এই দুনিয়ায় আছে আমার নবী কয় ফাতিমা রে তোমার আগে যেই ব্যক্তিটা জান্নাতে যাইব রে মা ওই মহিলাটা এখনো পর্যন্ত দুনিয়ায় আছে গরিবের ঘরে অসহায়ের ঘরে তিন বেলার ভিতরে এক বেলা খাবার পায় আবার এমন দিন আছে না খায়া সময় কাটায় এই মহিলাটা খুব কষ্টে দিন যাপন করে ওই মহিলাটা খায়া না খায়া আমার আল্লাহর স্মরণ করে আল্লাহর জিকির করে ওই মহিলাটা স্বামীর খেদমত করে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ফাতিমা কয় আব্বা গো বাবা গো যেই মেয়েটা আমি ফাতিমার আগে জান্নাতে যাইব রে আব্বা ওই মেয়েটার বিষয়ে আমি একটু জানতে চাই ওই মেয়েটা আমার আগে জান্নাতে যাবে গো আব্বা ওই মেয়েটার ভিতরে কি কোনো গুণ আসেনি এইবার আমার নবী কয় ফাতিমা রে ওই মেয়েটার ভিতরে এমন তিনটা গুণ রয়া গেছে রে ফাতিমা ওই তিনটা গুণের কারণে ওই মেয়েটা তোমারও আগে জান্নাতে যাবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কয়টা গুণ এই তিনটা গুণ যদি আমাদের মা বোনদের ভিতরে থাকে তারাও জান্নাতি তারাও কি এই গ্রামের মেয়েদের তো অবশ্যই তিনটা গুণ আছে আছে না হ্যাঁ অবশ্যই থাকতে হবে না থাকলে জান্নাতের আশা করা যাবে না এইবার আপনারা বলছেন আছে আমি একটু জানতে চাই তাহলে ওই মেয়ে ওই মেয়েটার কি গুণ ছিল জানার দরকার আছে না নাই বন্ধুরা রে আমার ফাতিমার মনের ভিতরে আগুন ধইরা গেছে রে বন্ধু ফাতিমা কান্দে আর কয় আব্বা গো
ও বাবা যেই মেয়েটা আমার আগে জান্নাতে যাইব ওই মেয়েটার নাম ঠিকানা দাও ওই মেয়েটার নাম কি আমার নবী কয় ও ফাতিমা ওই মেয়েটার নাম হলো জামিলা ওই মেয়েটা তোমার আগে জান্নাতে যাইব এইবার ফাতিমা কয় আব্বা গো এই জামিলা কোথায় থাকে আমার নবী বললেন পাহাড়ের পাশে একটা ছোট কুঁড়ে ঘর আছে ওই ঘরের ভিতরে মেয়েটা থাকে এবার ফাতিমা কয় আব্বা গো ও বাবা আমি ফাতিমার একটু অনুমতি দাও আমি ওই মেয়েটার একটু নয়ন বইরা দেখাই আসব আল্লাহু আকবার আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা ওই মেয়েটাকে দেখা এত সহজ না ওই মেয়েটার দেখা এত সহজ না ফাতিমা চিন্তা করে আব্বা গো তুমি হইলা পুরুষ মানুষ আমি হইলাম মহিলা ওই মেয়েটাও তো মহিলা ওই মেয়েটার সাথে সাক্ষাৎ করায় আমার জন্য সহজ ওই বজরে কোন কথা ঠিক কিনা এইবার ফাতিমা অনুমতি নিয়া গো রওনা দিছে জামিলার সাথে দেখা করব ফাতিমা জামিলার বাসার সামনে যাইয়া সালাম দিয়া এইবার জামিলার একটা ডাক মাইরা দিছে হে জামিলা দরজা খুলে না জামিলা কয় কে গো আপনি কে ফাতিমা কান্দে আর কয় বোন দাঁড়াও আমার সামনে জামিলা দাঁড়াও আমার সামনে জামে ও তন দেই কালই তোমার ও বোন দাঁড়াও আমার সামনে ও বোন দাঁড়াও আমার সামনে জানের মতন দেখালই তোমারে আমি জালমের মতন দেখালই তোমারে জামিলায় আসো আমার সামনে জামিলায় আসো আমার সামনে জানের মতন দেখালই তোমারে আমি জালমের মতন দেখালই তোমারে আল্লাহ আকবার এইবার ফাতিমা কয় বোন একটু দরজা খোলো রে জামিলা আমি একটু মনের মতো তোমারে দেখতে চাই জামিলা কয় কে গো আপনি কে আমার দরজা খুলতে বলেন আপনি কে এইবার ফাতিমা কয় জামিলা রে হো বোন আমি হইলাম আল্লাহর নবীর মেয়ে আমি এমন একজন নবীর মেয়ের বোন জানো শুনি যার ব্যাপারে আল্লাহ বলেছে ওমা আরসালনা কাইল্লা রহমাতাল লিল আলামিন আমি রহমতি নবীর মেয়ে আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার মেয়েটা দরজা খুলবে না বন্ধ রাখবে জোরে কোন একসাথে কোন নাকি আমাদের এলাকার মেয়েরা কি করতো ওরা আগে খুলে রাস্তায় বসতে কথা কোন ঠিক কিনা এইবার জামিলা কয় ফাতিমা গো ও ফাতিমা তুমি আল্লাহর নবীর মেয়ে হইতে পারো তুমি আল্লাহর নবীর মেয়ে ফাতিমা তাতে আমার কোনো দুঃখ নাই আমি জামিলা আমার স্বামীর অনুমতি ব্যতীত তোমার সাথে দেখা দিতে পারবো না এটাই আমার দ্বারা সম্ভব না ও ফাতিমা আমার স্বামীর অনুমতি ব্যতীত
একটা পুরুষ তো দূরের কথা একটা মহিলার সাথেও আমি দেখা দেই না আর আমাদের এলাকার মেয়েদের এই পাড়া থেকে আরেক পাড়া না ঘুরলে পেটের ভাত হজম হয় না কতক্ষণ না কে আল্লাহ আকবার কোন নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর এবার এত বড় একটা পরিচয় পাইছে খাতুনে জান্নাত মা ফাতিমার পরিচয় পাওয়ার পরেও যে মেয়েটা দরজা খুলতেছে না তাহলে এই মেয়েটা কেমন মেয়ে বন্ধুরা রে আমার ভালো করে শুনতে হইব এই মেয়েটার ভিতরে কি কি গুণ আছে আর আমাদের মা বোনদের ভিতরে কি কি গুণ রয়ে গেছে এই মেয়েটার প্রথম গুণ দেখায় দিল মা ফাতিমা রে ও মা মনে কিছু কইরো না রে মা আমি তোমার সাথে দেখা করতে পারবো না ফাতিমা আমি তোমার সাথে দেখা করতে পারবো না আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি কাউরে দেখা দেই না ফাতিমা কয়ে ও বোন জামিলা তুমি কি আমার সাথেও দেখা দিতে পারবা না এইবার জামিলা কান্দে আর কয়ে ফাতিমা আমি তোমার সাথে দেখা দিতে পারবো না কারণ আমার স্বামীর অনুমতি নেই নাই তবে আমি কথা দিলাম আগামী কাল আমি তোমার সাথে দেখা করব আমার স্বামীর কাছ থেকে রাত্রি অনুমতি নেব ফাতিমা কই মা গো আপা তোমার স্বামী কই আছে এইবার মেয়েটা কয়ে ফাতিমা গো আমার স্বামী এতটাই গরিব আমার স্বামী এতটাই গরিব আমার স্বামী প্রতিদিন সকালবেলা ভোর হওয়ার সাথে সাথে জঙ্গলে যাইয়া কাঠে কাইটা আমার স্বামী কাঠের মোজা মাথায় নিয়ে বাজারে বিক্রি করে গো সারাটা দিন পরিশ্রম কইরা আমার স্বামী সন্ধ্যাবেলায় বাড়িতে আসে আমি তার মনের মতো কইরা আদর কইরা দেই আমি তার মাথার চুলটা টিপা দেই আমি তার শরীরে তেল দিয়া দেই আমি তার মনের মতো করে আদর কইরা দেই আমার স্বামীটারে আমি বলবো ফাতিমা আইছে গো আমি তার সাথে দেখা দিতে পারি নাই তোমার অনুমতি দিতে পারি নাই বিদায় তুমি অনুমতি দিয়া দাও আগামীকাল ফাতিমা আসলে আমি দেখা দেব এই কথা বইলা যখন ফাতিমারে বিদায় দেয় ফাতিমা রাস্তা দিয়া যায় আর চিন্তা করে আমার বাবা যে বলছে ওই মেয়ের সাথে দেখা করা সহজ নয় আমার বাবার কথা একটাও মিথ্যা না আমার বাবা যাহা বলে সেটা সত্য আমার বাবা মুখ দিয়া সেটাই উচ্চারণ করছে আমি বুঝা পালাইছি ওই মেয়েটার সাথে দেখা করা এত সহজ না এই মেয়েটা কেন আমার আগে জান্নাতে যাইব আমি বুঝা পালাইছি এইবার ফাতিমা কানতে কানতে বাড়ির ভিতর যাইয়া এইবার নবীর দরবারে দাঁড়ায়া কয় আব্বা গো ও বাবা আমি ফাতিমার মন মানে না রে আব্বা তুমি বলছো ফাতিমা তো সাইদা তুমি নিসা আহলে জান্নাত
বাবা গো আমি ফাতিমা সন্নতের মহিলাদের সর্দারিনী রে আব্বা অথচ আমি আগে জান্নাতে যেতে পারবো না এটা কেমন বিচার আমার বুঝে আসে না আমি জানতে চাই ওই মেয়েটার ভিতরে কি কি গুণ আছে আমি দেখতে গেলাম অথচ মেয়েটা আমার সাথে দেখা দেয় নাই রে আব্বা আমি তোমার পরিচয় দিছি রে আব্বা আমি আমার পরিচয় দিছি তারপরে ঘরের দরজা খোলে নাই এইবার দ্বিতীয় দিন নবীর কাছ থেকে অনুমতি নিয়ে রওনা হয় দ্বিতীয় দিন তো সে অনুমতি নিয়েই রাখবে নাকি বলছে না যে স্বামীর কাছ থেকে অনুমতি নেব এইবার দ্বিতীয় দিন যখন যায় এবার কি কোনো সমস্যা আছে জোরে কর না কেন আজকে আপনারা বুঝতেছেন এইবার দ্বিতীয় দিন যখন রওনা হয় যায় ছোট ছেলে হুসাইন কয় মা গো ও মা কই যাও রে মা আমারে রাইকা যাও এটা সম্ভব না আমারে নিয়া যাও ছোট বাচ্চা দেখবেন মা যদি কোনো জায়গায় যায় বাচ্চা পিছ লাগে না বাপ যদি বাজারে যায় বাচ্চা পিছ লাগে না এবার হুসাইন কয় মা তুমি কোথায় যাবে আমারে নিবে না তুমি কাইলো গেলা আবার আজকেও যাইবা আমারে নিয়ে চলো হুসাইন এইবার ফাতিমার কোলে উঠা যায় ফাতিমা এইবার জামিলার ঘরের দরজার সামনে দাঁড়াইছে রে বান্ধু ওই দরজার সামনে দাঁড়াইয়া ফাতিমা দরজায় টুকা দিয়া সালাম দিয়া বলে ও জামিল দরজাটা খুইলা দাও আমি ফাতিমা আইছি হুসাইন কয় মা গো ও মা তুমি কি গতকাল এই বাড়িতে ছিলা এই কথার আওয়াজ ভিতরে চইলা গেছে জামিলা কয় ফাতিমা তোমার সাথে একটা পুরুষের কণ্ঠ পাইলাম একটা বাচ্চার কণ্ঠ পাইলাম ফাতিমা কয় এই বাচ্চাটা অন্য কারো না এই বাচ্চাটাই আমার বাচ্চা আমার হুসাইনা আমার কলিজার টুকরায় আমার নারী সিরাত ও হুসাইন এই কথা বলার সাথে সাথে জামিলা কয় ফাতিমা গো ও ফাতিমা মনে কিছু কইরো না আমি তোমার সাথে আজও দেখা করতে পারলাম না ফাতিমা কয় তুমি তো আদা দিছিলা আদা আদা কি ভঙ্গ করা যাবে একসাথে কর না কেন ফাতিমা কয় তুমি তো আদা দিয়া দিছিলা তুমি বলছো দেখা করবা আজকে আবার এই কথা বলো কারণটা কি এইবার জামিলা কয় ফাতিমা গো ও ফাতিমা আমি ওয়াদা দিছিলাম সত্য কিন্তু এইভাবে তো দেই নাই আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিছি ফাতিমার সাথে দেখা করব কিন্তু আমার স্বামীর কাছে তো হুসাইনের কথা বলি নাই আল্লাহ আকবার কর আমার স্বামীর কাছে আমি হুসাইনের অনুমতি নেই নাই এই জন্য আজও দেখা করতে পারবো না আগামীকাল আমি হুসাইনের জন্য অনুমতি নিয়ে রাখবো আগামীকাল দেখা করবো আল্লাহ আকবার কর আরে পুরায়ঙ্গ দেখাই কারে গো দয়াল যার দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে মনের ভিতরে আগুন জ্বলে জ্বলে কোন কথা ঠিক কিনা আর ফাতিমার মনের ভিতরে আগুন আগুন জ্বলে গো যে
আগুন পৃথিবীর কেউই দেখতে পারে না। এইজন্য মনের ভিতর যদি আগুন লাগে পৃথিবীর কাউরে দেখানো যায় না। মনের আগুন দেখানো যায় কিন্তু মনের আগুন দেখানো যায় না। মনের আগুন পানি দিয়ে নিবানো যায়, মনের আগুন পানি দিয়ে নিবানো যায় না। ফাতিমা মনের দুঃখ লইয়া এইবার বাবার চরণে আইসা কান্দে, আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবী আগো মারাশিয়া আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী আমার কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি আগবার আসিয়া আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী আমার কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি আগবার আসিয়া দেখা দাও গো প্রেমের নবীজি আগবার আসিয়া। ফাতিমা এইবার মনের দুঃখ লইয়া বাবার কাছে যাইয়া কয় আব্বা, জীবনে আমি ফাতিমা কত মহিলা দেখলাম গো আব্বা, এমন মহিলা তো আমার জীবনে দেখি নাই। তুমি বলছো ওই মেয়েটাই আমার আগে জান্নাতে যাইব, কেমনে যাইব, কি গুণ আছে আমি পুরা দেখতে চাই। আল্লাহ তালাশ করবো, পরের দিন রওনা দিবে, নিয়ে যাবো নাকি শেষ করে দেব? সাড়ে বারোটা বেড়ে গেছে, কি সাড়ে বারোটা হয়ে গেছে, তিনটা পর্যন্ত মাস করা যাবো। আল্লাহ একবার কর। পরের দিন ফাতিমা হুসাইনকে নিয়ে রওনা দিছে, আজ কি কোনো সমস্যা আছে? একসাথে কোন আজকে আপনারা বুঝতেছেন আমাদের মহিলারা কি এরকম করবো? আছে এরকম বেতবারি কিন্তু আছে, আল্লাহ একবার কর। মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আল্লাহ মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিন, সবাই বলো না আমিন। জগর আল্লাহ কমায় দিক, সবাই কোন আমিন। বন্ধুরা রে এইবার ফাতিমা হুসাইনের লইয়া রওনা দিছে গো, রাস্তার মাঝে হাসান খেলাধুলা করে গো, হাসান কয় মা গো ও মা আমারে কি নিবানা, ও মা বিচার আমি বুঝলাম না গো মা, তুমি হুসাইনের লইয়া যাইবা তোসই আমারে নাও না, এটা তো ঠিক না, ও মা বিচার ঠিক করো, আমারে তোমার নিতেই হইব। ফাতিমা কয় আজকে আর জানি বেজাল করাস না, আমি এমন বিপদে আছি গো, ওই মেয়েটারে না দেখা পর্যন্ত আমার পুরা বুকটাই আমি ঠান্ডা করতে পারতেছি না, ওই সামিলারে না দেখা পর্যন্ত আমি ফাতিমার ভালো লাগে না, কারণ আমি হব জান্নাতের মহিলাদের সর্দারিনী, অথচ ওই মেয়েটা আমার আগে জান্নাতে যাবে, এমন কি আমল করছে আমি দেখতে চাই। আল্লাহু আকবার কর। এইবার ফাতিমা
হুসাইন রে কই বাবা হাসান রে ও বাবা হাসান তুমি খেলাধুলা করবা তোমার কোনো সমস্যা নাই এই মুহূর্তে তুমি যাইতে পারবা না এইবার হুসাইন রে নিয়া যখন রওনা দিছে রে বন্ধু হাসান এইবার বীরবীর বীরবীর কইরা পিছনে পিছনে আইতাছে আরে হুসাইন রে লইয়া গো ফাতিমা যখন দরজার সামনে দাঁড়াইছে এই ঘরটা আজকে আমাদের তো এটা কি কাঠের দরজা না কাঠের দরজা বিল্ডিং হয়ে স্টিলের দরজা কত বেরঙ্গের কত রঙ বেরঙ্গের দরজায় আমরা পাই অথচ জামিলার ঘরে কাঠের দরজা নাই রে জামিলার ঘরে একটা স্টিলের দরজা নাই জামিলার ঘরে একটা প্লাস্টিকের দরজাও নাই লোহার দরজাও নাই টিনের দরজাও নাই এই ফাত এই জামিলার ঘরে যেই ছাউনিটা দেওয়া হয়েছে কিতাবের ভিতর উল্লেখ করা হয় খাজুরের পাতার ছাউনি কলা পাতার ছাউনি দিয়া এত সুন্দর করে ঘর বানাইছে এই ঘরে আবার পর্দাও করে আল্লাহ কি কথা বুঝতেছেন নাকি আরে খেজুরের পাতা কলার পাতা দিয়া ঘর বানাইয়া পর্দা করে গো আর আমাদের মা বোনদেরকে টিনের ঘরে রাখলে বিল্ডিং এর ঘরে রাখলে পর্দা তো দূরের কথা আর কি হয় যে বুঝাই যায় না কথা কন না কেয়া এখনকার মা বন্ধের কেটিনের ঘরে পর্দায় রাখা যায় না বিল্ডিং এর ভিতর বন্দি কইরা রাখা যায় না জোরে কোন কথা ঠিক কি না আর কলার পাতার সাউন্ডি খাজুরের পাতার সাউন্ডি যদি হইতো আমাদের এই যুগের মা বোনেরা বুঝি ঘরে সংসারই করতো না কথা কন না কেয়া করতো সম্ভব বন্ধুরারে আমার এইবার ফাতিমা কলার পাতার সাউনির সামনে দাঁড়ায়া মনের মতো কইরা একটা সালাম দিয়া কয় বুনু রে ও জামিলা দরজা খুইলা দাও এইবার পিছন দিগা হাসান কয় হুসাইন রে এ হুসাইন তুই মার সাথে গেলি আমার বাকি দিলি এটা ঠিক হইল না এই গলার আওয়াজ ওই জামিলা শুইনা বালাই জামিলা কান্দার কয় ফাতিমা হুসাইন রে ডাক দিল এই আওয়াজটা কার ফাতিমা কয় ও জামিলা আমার সন্তান হুসাইন রে ডাক দিছে এই মুহূর্তে আমার বড় সন্তান যার নাম হাসান এইবার জামিলা কয় ও ফাতিমা রে আজকেও আমি তোমার সাথে দেখা দিতে পারলাম না মনে কিছু কইর না কারণ হাসানের জন্য আমি অনুমতি নেই না হুসাইনের জন্য আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিছি দেখছেন নি কেমন মহিলা আরেকটা বেজে গেল আর একটা বেজে গেল অনেক রাত হয়ে গেছে তাই না আমিও গত রাত্রে অনেক কষ্ট করছি মানে ওরা না ওরা আমাকে অনেক কষ্ট করেছে বড় হারে আলোচনা করছি প্রায় দুইটার দিক শেষ হয়েছে না না ওখানে মাইক ছিল বিদ্যুৎ ছিল দেখছেন মানে একে তো মাইক বুঝতে পারছেন তো কিভাবে আমার তো আরো মাহফিল করা লাগবে তাই তো অনেক কষ্ট আল্লাহ আকবার কর একসাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়া
মাওলানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা দিবানিশি মনরে বলি আর দিব না যন্ত্রণায়া দিবানিশি মনরে বলি আর দিব না যন্ত্রণা হাইরে দোলে যদি হইতাম তনি যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা জগত পাগল কাবার জন্য জগত পাগল কাবার জন্য কাবাই পাগল মাবুদের জগত পাগল কাবার জন্য কাবাই পাগল মাবুদের হাইরে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল আমাদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহু আকবার কর। এবার মেয়েটা বলতেছে, ফাতিমা আমি অনুমতি নিছি হুসাইনের জন্য। কার জন্য? জোরে কোন? আমি তো হাসানের জন্য অনুমতি নেই নাই। এইবার ফাতিমার সালা বাড়ছে না কমছে? একসাথে কোন, বাড়ছে না কমছে? জালাই জালাই ওয়াঙ্গ চলে মুরশি এত জালা কি দিয়ানি ভাই, জালা জালাই জালাই দেহ কালা দয়ালের প্রেম জালাই ওয়াঙ্গ চলে ডালা কি দিয়ানি ভাই, ওরে কি দিয়ানি বাইরে জালা কি দিয়ানি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়ানি বাই দয়ালের প্রেম জালাই ওয়াঙ্গ চলে জালা কি দিয়ানি বাই, ওরে কি দিয়ানি বাইরে জালা ওরে কি দিয়ানি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়ানি বাই। এত জালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, ফাতিমা সইতে পারে না। ফাতিমা কয় জামিলা রে ও জামিলা আর কয়দিন আমারে ঘুরাইবা, আর কত দিন আমারে ঘুরাইবা, আমার বুঝে আসে না গো। ও জামিলা আর ঘুরাইও না আমার একটু দেখা দাও। জামিলা কয় আমি দেখা দেব এটা সম্ভব না। ফাতিমা কয় তাইলে একটা বুদ্ধি বাইর করতে হইব, আজকে আর ফিরে যাব না, আজকে দেখতেই হবে। এইবার ফাতিমা কয় ও হুসাইন, ও বাবা হুসাইন, তুমি আর হাসান তোমরা দুইটা ভাই
পাশেই দেখবা একটা খেজুর গাছের বাগান আছে। ওই বাগানের ভিতরে যাইয়া তোমরা দুইটা ভাই খেলাধুলা করবা। ও হুসাইন ও বাবা হাসান, তোমরা দুইটা ভাই বাড়ির পাশে যাইয়া একটু খেলাধুলা করবা, অথবা বাড়ির পাশে একটু দাঁড়ায়া থাকবা, আমি আমার বোনরে একটু মনের মতো কইরা দেইখা যাব। আমার বোনরে আমি মনের মতো দেইখা আমার পরাণটাকে আমি ঠান্ডা করতে চাই, কারণ আমি হইলাম ফাতিমা তো সাইয়্যিদা তুমি নিসাই আহলিল জান্নাত, আমি হইলাম জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার আগে যেই মেয়েটা জান্নাতে যাবে, যেই মেয়েটা আমার সঙ্গের সাথী হইব, ওই মেয়েটারে আমি দুনিয়াতে দেখতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার কি আর সমস্যা আছে? জোরে কোন আর কি বেজার আছে? এইবার ফাতিমা কয় ও বাবা হুসাইন, তোমরা দুইটা ভাই যাও একটু খেলা শুরু কইরা দাও। হুসাইন যখন হাসান রে লইয়া বাড়ি থেকে বের হয় গো, এই মেয়েটা কান্দে আর কয় ফাতিমা, ও ফাতিমা আমি এভাবে তোমার সাথে দেখা করতে পারবো না, আমি আজ তোমার সাথে দেখা করতে পারবো না, আগামী কাল তোমার আসতে হইবে। এইবার ফাতিমা যাইয়া গো কান্দে আর কইবো ও বোন, আমারে আর ঘুরায়ও না, আমারে আর কষ্ট দিও না, এই মুহূর্তে আমি তোমার একটু দেখতে চাই। এইবার জামিলা কই ফাতিমা রে, ও ফাতিমা হাসান হুসাইন বাড়ির পাশে খেলাধুলা করবে, আর আমি তোমার সাথে কথা বলবো, তোমারে দেখা দেবো, এত বড় বেয়াদব মহিলায় আমি হতে পারবো না। আল্লাহু আকবার। হাসান হুসাইন আমার বাড়ির পাশে খেলাধুলা করবে আর আমি তোমার সাথে দেখা করব, এটা আমার বেয়াদবি হবে। এইবার ফাতিমা কয় ব্যাপার কি, এনে আবার বেয়াদবি কি এলো? এটা আবার বেয়াদবি কি এলো? এইবার বেটা কয় ও ফাতিমা, তোমার ব্যাপারে যেমন সার্টিফিকেট আছে, ওই দুইটা ভাইয়ের ব্যাপারেও সার্টিফিকেট আছে। আল্লাহু আকবার। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইকিদা সাবাবি আহলিল জান্নাত, হাসান হুসাইনের ব্যাপারেও সার্টিফিকেট আছে গো। হাসান হুসাইনের বাইরে রাইকা আমি যদি তোমার সাথে দেখা দেই, আমি আল্লাহর কাঠ গড়ায় আমার আসামি হইয়া দাঁড়াইতে হইব, কারণ হাসান হুসাইনের মনের ভিতর কষ্ট দিয়া আমি তোমারে খুশি করব, এরকম বেয়াদব মহিলায় আমি হতে পারবো না। দেখছেন কি বিচার, কি হিসাব, তাদের ভিতর কি গুণ ছিল আর আমাদের মা বোনদের ভিতর এই গুণগুলো কি আছে? বারোটাই বেজে গেল। অতই চিন্তা করছেন, তাহলে মাইকের ব্যবস্থা কি করছেন? এতো এভাবে অস করা যায়, দেখা যাচ্ছে কি গুজর গুজর কথা বলা লাগতেছে। তারপরে তো পিছনের ভাই করে দেখাই যাচ্ছে না। আল্লাহ আকবার। কল তাহলে বিচার করতেছে যে আমি তোমার সাথে দেখা করব আর হাসান হুসাইনকে দূরে রেখে কষ্ট দেব, আমি যদি এরকম তোমার সাথে দেখা করি হাসান হুসাইনকে দূরে রেখে, তাহলে আমি আল্লাহর আদালতে আসামি হয়ে আমার কাঠ গড়ায় দাঁড়াইতে হইব। ফাতিমা, এটা কি ফাতিমা চিন্তা করছিল? ফাতিমা এবার চিন্তা করে আল্লাহ এবার কেমন মহিলা, এবার কেমন মহিলা। এইবার ফাতিমা ওটা কি না কয় ব্যাগ
কি দেখি হনে তো আমি কই নি তো ফাতিমা দেখে কইতেছে এটা কি মানে দরজার সামনে একটা ছুরি রইছে খালি উল্টা পাল্টা আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া আরে দিনে দিনে সাদের দিন কালামার যাইতেছে ফুরায়া আমি দেরবি দাসে গুইরা গুইরা সাজাইলাম মাহফিলের আসর অনেক লোকের সামনে একমাত্র নবীর প্রেমের কারণে আল্লাহ আকবার কো ফাতিমা দরজার সামনে তাকায়া দেখে গো বিশাল বড় একটা ছুরি তরোয়াল পইরা রয়েছে তার পাশে একটা রশি রয়ে গেছে তার পাশে একটা বেত রয়ে গেছে কয়টা জোরে কোন একসাথে এত বড় একটা ছুরি ফাতিমা দেইখা চিন্তা করে ব্যাপার কি দরজার সামনে এটা আমাদের দরজার সামনে কি আছে গুলো ফাতিমা মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে কারণ কি মহিলা কেমন মহিলা দরজার সামনে রাখছে ছুরি তার পাশে লম্বা একটা দড়ি তার পাশে একটা লাড়ি ফাতিমা এইবার কান্দে আরে কই জামিলা রে ও জামিলা আমি তোমারে দেখিবার না দেখি তাতে কোনো দুঃখ নাই তবে তোমার দরজার সামনে এত বড় ছুরি দেখা যায় গো এত বড় তলোয়ার দেখা যায় এত বড় রশি দেখা যায় লাঠি দেখা যায় এর কারণটা কি এইবার ফাতিমা কান্দে আর কই তিনটা জিনিস রাইখা দিছা ও জামিলা আমি এই তিনটা বিষয় জানতে চাই ফাতিমা কই এখন না আগামী কাল আসতে হইব এইবার ফাতিমা নবীর দরবারে যাইয়া কান্দে রে ফাতিমা আমার নবীর কয়ে ও বাবা তোমার কাছে আমি এখন জানতে যাই ওই মহিলাটার দেখিবার না দেখি রে আব্বা তাতে আমার কোনো দুঃখ নাই এই মুহূর্তে আমি জানতে চাই ওই মহিলাটা আমার আগে জান্নাতে যাবে কোন সুরতে কোন পরিবেশে ওই মেয়েটা জান্নাতে যাবে কোন পরিবেশে কিভাবে যাবে কোন সুরতে যাবে গো আমার নবী কয় যাও আগে ওই মেয়েটার রেজাল্ট জানার পরে আমার কাছে আসবা তারপরে এই ঘটনায় আমি তোমার কাছে বলবো এইবার ফাতিমা মেয়েটার কাছে যাইয়া সালাম দিয়া কয় জামিলা তোমার ঘরের সামনে এত বড় দড়ি দেখা যায় লাঠি দেখা যায় কারণটা কি এইবার জামিলা কান্দার কয় ফাতিমা আমার স্বামী সকাল বেলা ফজরের আজান হওয়ার পরে আমার স্বামী কাজের উদ্দেশ্যে জঙ্গলে যাইয়া কাটে কাটে সারাদিন পরিশ্রম কইরা আমার জন্য খাবার জোগায় আমার মনে শান্তি দেয় আমাকেও আমার স্বামী এতটা ভালোবাসে সারাটা দিন পরিশ্রম কইরা আমার মুখের ভিতর রিজিক দেয় আমার স্বামী সারাদিন পরিশ্রম কইরা আমার মুখে রিজিক তুইলা দেয় গো আল্লাহর দেওয়া রিজিকটাই আমি খাই আমি শান্তি পাই আমার স্বামী শুধুমাত্র এই শান্তি না আমার স্বামী আমার মনের শান্তিও দেয় আমার জন্য তার সমস্ত দেহের ভিতর দিকে গামজারাইয়া পরিশ্রম কই রাখো আমার জন্য পরিশ্রম কইরা যেই আই কইরা নিয়ে আইসে খাবার ওই খাবারটা খাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আর সন্ধ্যাবেলায় আমার স্বামী যখন বাড়ির ভিতরে প্রবেশ করে গো ও ফাতিমা আমার স্বামী যখন সন্ধ্যাবেলায় বাড়ির ভিতরে প্রবেশ করে আমার স্বামীর কাছে যায় আমি সর্বপ্রথম আমার ঘরের দরজার সামনে দিকে আমি লড়িটা হাতে নেই কি নেই কি করব স্বামীরে
পিটাইবো কথা কই হ্যাঁ এইবার ভালো করে আমার মহিলার তাই হ্যাঁ এইবার লরিটা হাতে নেই জামিলা কান্দে আরে কয় ফাতিমা রে ও ফাতিমা আমি সন্ধ্যাবেলায় সর্বপ্রথমে আমার স্বামী যখন বাড়ির ভিতর প্রবেশ করে আমি লরিটা হাতে নেই এই লাঠি নিয়ে আমার স্বামীর হাতে তুই লাদিয়া আমি মাথাটা নিচু কইরা দিয়া গো আমার স্বামীর সামনে বইসা পড়ি আমার স্বামী রে কই স্বামী গো ও স্বামী গো সারাটা দিন আপনি পরিশ্রম করেন সারাটা দিন আপনি কষ্ট করে বাড়ির ভিতরে ফিরেছেন স্বামী গো স্বামী গো স্বামী গো আমার কথায় আমার ব্যবহারে আমার চলাফেরায় আমার আচার ব্যবহারে আমার কাজে কর্মে আমার যেই কোনো দিক দিয়ে আপনি যদি কষ্ট পাইয়া থাকেন এই লাঠি দিয়ে আমার পিঠে বাড়ি দিয়ে আমার সোজা করে দেন আল্লাহ আকবার কবির না বাড়ির যা করিয়ে অনেক সময় হয়ে গেছে না না মাইক যদি ওরকম সাউন্ড সিস্টেম থাকতো তাই বলে আরাম পাইতাম এই অবস্থায় বলা বুঝতেছেন তো আপনারা নিজেরাও বুঝতেছেন যে আমি কত কষ্ট করে কথা বলতেছি হ্যাঁ হ্যাঁ তা আলহামদুলিল্লাহ যা হইছে আলহামদুলিল্লাহ নাকি কোন লাঠির বিস্তারিত জানলাম কিন্তু ছুরি আর দড়ি ছুরি আর দড়ি আর কোন সুরাতে যাবে জান্নাতে এই বিষয়ে যদি আসলে মূল আলোচনা করতে মোটামুটি এক দেড় ঘন্টা হইলে মোটামুটি আলোচনাটা করা যাবে সামনে জলসা আছে হ্যাঁ আচ্ছা আল্লাহ যদি তৌফিক দেয় অন্য কোন মাহফিলে আপনাদের মাঝে সেই দিন আলোচনা করব আর আপনারা যে আমাকে ভালোবাসেন এখন পর্যন্ত এই মাহফিলে সময় দিয়েছেন এই ভাঙ্গা ভাঙ্গা পরিবেশের ভিতরে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যতগুলো মানুষ বসছেন হয়তো বুঝতে পারছেন যে মিডিয়াগুলো যে আসছে আগামীকাল এই আলোচনাগুলো যখন ইউটিউবে ছাড়বে শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বে থেকে আপনাদের আলোচনা দেখবে সারা বিশ্বে থেকে আজ সকালবেলা একটা চ্যানেলে 1 কোটি পার হয়ে গেছে আজ তে আপনাদের এই আলোচনা হয়তো আপনাদের যেমন তেমন শুনলেন আগামীকাল ইনশাআল্লাহ আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে আলহামদুলিল্লাহ বল এই আলোচনা শোনার পরে অনেক মা বোনেরা ফোন দেয় অনেক যুবকেরা ফোন দেয় বাইরে থেকে ফোন দেয় যে হুজুর এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি হুজুর এখন থেকে পর্দা করি আবার অনেক যুবক ফোন দিয়ে কয় হুজুর আপনার আলোচনা শোনার পর থেকে এখন দাঁড়িয়ে রাখি 5 ওয়াক্ত নামাজ পড়ি অনেক যুবক ফোন দেয় হুজুর আপনার আলোচনা শুনে আমার খুব ভালো লাগছে কিন্তু আমি একটা জিনিস চাই আপনার কাছে সেটা হলো আমার মায়ের জন্য একটু দোয়া করবেন আমার মা নাই কত মানুষ কত কষ্ট নিয়ে ফোন দেয় তাই বাড়িওয়ালা যে উদ্দেশ্যে আয়োজন করছে আল্লাহ তাআলা তার মনে আশা পূরণ করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন আর আমার কথায় আলোচনায় যদি কেউ কষ্ট পায় থাকেন কুমার দৃষ্টি দেখবেন আর বিশেষ করে আমি মানে আপনারা হয়তো আমার ব্যাপারে মানে আমার মনে হয় আমার চেয়ে আপনারাই ভালো জানেন কারণ আমি কোন হুজুরের বিরুদ্ধে বা কোন লোকের বিরুদ্ধে ওয়াজ করা এটা আমার দ্বারা সম্ভব না আমার বিরুদ্ধে বলুক তাতে কোনো দুঃখ নাই কিন্তু আমি কারোর বিরুদ্ধে বলবো এটা আমার সম্ভবই না কারণ অনেকে হয়তো অনেকেই আছে কমেন্টে আমাকে ভালো বলে আবার কিছু লোক আছে কমেন্টে যা আমাকে গালাগালি দেয় কিন্তু আমি আমাকে যারা ভালোবাসে আমাকে যারা ভালোবাসে ওদেরকে নিয়ে আমি এতটাই ব্যস্ত যে যারা আমাকে ভালোবাসে না ওদের গুনার মতো আমার টাইম নাই ওদেরকে নিয়ে ভাবার মতো আমার সময় নাই আমার যারা বিরোধিতা করে ওদেরকে ভাবার মতোই আমার সময় নাই আমাকে যারা ভালোবাসে আমি তাদেরকে নিয়ে প্রচুর ব্যস্ত আছি আমার এই ভালোবাসার মানুষকে নিয়ে আমি এতটাই ব্যস্ত তে যাও আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই দিনের খেদমত আর বেশি বেশি করে গত রাত্রে আপনাদের এদিকে মূর্তি বরাবর ব্যবহার করছি সেই মাহফিল আমি বাড়িতে যাওয়ার পরপরই দেখি এই মাহফিল ওরা সেরে দিচ্ছে আবার আপনাদের মাহফিল আজকে করলাম আপনারা আগামীকালকেই পাওয়া যাবে তে যাও মিডিয়ার লোকগুলো যে কাজগুলো করে এতে খারাপের কিছু না এটা ভালো ওরা পারতো এগুলো না করে মমতাজের গান যেখানে আছে আসিফের গান যেখানে আছে
ব্যান্ড শিল্পীদের গানগুলো ভিডিও করে করে এই নাচ গান যাত্রাগুলো ভিডিও করে করে ছাড়তে পারত না, কিন্তু তারা ওগুলো না করে ধর্মীয় কাজগুলো করে। এই জন্য ওদের জন্য দোয়া করা দরকার, আল্লাহ তাআলা এই দিনের খেদমত করার খাতিরে আল্লাহ তাআলা ওদেরকে মাফ করুক। সবাইকে আমিন।